একটা কারণ হলো যে তো আমার কাছে হিসাবটা আসছে, যদিও এই ইন্ডিয়ার বিজনেসটা কত টাকা লাভ লস, কত টাকা ইনকাম করে পুরোটা তাদের ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই। কারণ সেই সেলের পুরো টাকাটাই ইন্ডিয়ান পার্টনার নিয়ে যাবে আর বাংলাদেশের পুরো সেলের টাকাটা আমরা পাই। আর প্রচারের জন্য যা খরচ এটা আমাদের, ওদের প্রচারের জন্য যা খরচ হয় এটা ওদের। দ্বিতীয় নাম্বার ওয়ান, নাম্বারটা ছবিটা আপনি যেভাবে আমার আমি দেখছি সেলটা, তাদের কম্পিউটার যেটা থাকে যে হেড অফিসে বসে লোক আছে তার সাথে যেগুলো বেশ ভালো ভালো সেল হয়েছে। দ্বিতীয় নাম্বার ওয়ান, আপনার জানার ভিতর একটু হয়তো যে ইনফরমেশন হচ্ছে প্রপারলি দিতে পারবে, কোন স্টেশন হয়তো এটা কলকাতা শহরের চেয়ে কলকাতার বাইরে বেশি বিজনেস করে, কলকাতার শহরে বিজনেসটা করে মেনলি যে আর্ট ফিল্মগুলি সেগুলি একটু বেশি বিজনেস করে, বাট কলকাতার বাইরে ছবিটা খুব খুবই ভালো বিজনেস করেছে। এবং আমাদের মেন স্ট্রিমের যে ছবি কমার্শিয়াল ছবিগুলি এগুলো আমাদের বিজনেস কলকাতার বাইরেই হয় বেশি। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে কলকাতারা কেন প্রচার করে না, এক এক জায়গায় প্রচারে আমি বলি ওরা আমাদের চেয়ে বেশি প্রচার করে। আমাদের প্রচারের মাধ্যম কি ফেসবুক, ইন্টারনেট, পেপার, পত্রিকা এবং এরকম প্রেস শো, কিন্তু ওরা কিন্তু কন্টিনিউয়াসলি এই গানটা ওদের যে চ্যানেল আছে ফাটাফাটি এবং তুমি সবসময় চালাইছে, এটা একটা বিশাল প্রচারণা। এবং ওরা ওইখানে শুভকে যে শুভ যা কিছু ইন্টারভিউ দিয়ে আসছে টিভিতে এবং প্রেসে, জলের ভিসা জটিলতার কারণে ভিসা জলে যেতে পারেনি, কারণ তার ভিসা হইতে হইতে রিলিজ হয়ে গেছে। তো ও তো হ্যাঁ, এই আবার রাজু ভাইয়েরা সেই ইন্টারভিউ নিয়ে গেছে এবং বিভিন্ন আপনারা যেরকম গান দেখতেছেন এরা সবই এদের, মানে ওরা একরকম পোস্টার বানাইছে, ওদের পোস্টার থিম নিয়ে আমাদের পোস্টার থিম নিয়ে আমরা তৈরি করেছি। এবং পুরো কলকাতা শহরে আমি ফেসবুকে দেখেছি, আমি তখন যাইনি, আমি রিলিজের পরে গেছি, পুরো কলকাতা শহর এবং কলকাতার বাইরে আমি যখন রক্ত ছবির শুটিংয়ে গেলাম দার্জিলিং, সেখানে আমি পোস্টার দেখে আসছি। এবং কয়েকজন আর্টিস্ট শুভ বলেন প্রীতমের একটা ফেসবুক দেখলাম, এবং অনেক অনেক লোকের প্রোফাইলে দেখলাম আমি পুরো কলকাতা শহর থেকে নিয়তির পোস্টার। আসলে ইন্ডিয়াতে আমাদের এরকম মিট দ্য প্রেস কিংবা এই কালচারটা ইন্ডিয়াতে নেই, ওরা এটা করেন, ওরা কেন করেন এটা ওরাই ভালো বলতে পারে। আর ওরা যদি পাবলিসিটি না করে আমার কিছু বলার নেই, কারণ বিজনেসটা পুরোই ওদের আর আমার বিজনেস আমার, এটাই আমাদের অ্যাগ্রিমেন্ট জয়েন্ট ভেঞ্চার। সো তবে আমার জানা মতে ওরা টিভিতে মেন ওদের প্রমোশনটা টিভিতে, ওটা পশ্চিমবঙ্গটা অনেক বড় জায়গা আর ওদের চ্যানেলগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়, যার জন্য ওরা চ্যানেলে প্রচার করে বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ সবাই নিজ নিজ ব্যস্ততার মাঝখানেও আপনারা এসেছেন। ইন্ডিয়াতে কেমন রেসপন্স পেয়েছি সেটা আসলে আয়েশ ভাই মাত্র বলেছেন, যে ইন্ডিয়াতে যেটা বলা হলো যে দুটো আসলে দুই ভাগে ভাগ করা, ওদেরটা ওরা দেখছে আমাদেরটা আমরা দেখছি। তো আমাদের ওখানে যতটুকু প্রমোশন হয়েছে বা যতটুকু মার্কেটিং যা যা ছিল স্ট্র্যাটেজিস তা মিলিয়ে আমি হলে যেতে পারিনি, আমি ওই সময় ছিলাম না, এক্স্যাক্টলি রিলিজের টাইমে ছিলাম না, বাট রিলিজের আগে গেছি এবং আমি ম্যাসিভ পোস্টারিং দেখেছি, আমি আমার নিজের ফেসবুকেও লিখেছি সেটা নিয়ে, মানে এতটা ম্যাসিভ পোস্টারিং আমি ঢাকাতেও দেখেছি কি না সন্দেহ আছে, ওরা এতটা পোস্টারিং করে। এবং আপনারা সবাই জানেন যে ওদের ওখানে প্রমাণ সাইজ অনেক বড় বড় পোস্টার হয়, তো পুরো কলকাতা শহর জুড়ে, আমি কলকাতার বাইরে যাওয়ার টাইম পাইনি। তো সব মিলিয়ে রেসপন্স ভালো আলহামদুলিল্লাহ, আমরা কারণ ওখানে আমরা দুজনই নতুন, ওখানে আমাদের আগে থেকে যে দর্শক ক্রিয়েট করা তা নয়, তা সত্ত্বেও যতটুকু আমি শুনতে পেরেছি থ্রু আজিজ ভাই, থ্রু এস কে মুভিজ, আমার মনে হয়েছে যে না ভালো গেছে। আর এর পরের যে প্রশ্নটা করেছেন, এরকম অনেক প্রশ্ন আমি পাই বা আমরা পাই, বাট ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে নিজের সন্তানকে নিয়ে কেউ কখনো নেগেটিভ ধারণা পোষণ করে না, আমাদের প্রত্যেকটা ফিল্ম আমাদের সন্তানের মতো, আমাদের বেবি, তো আমরা সর্বোচ্চটুকু দিয়েই আমাদের সন্তানকে লালন পালন করেছি, মানুষ করেছি, এবং
আলটিমেটলি সেটা সমাজে আসবে আগামী 12 তারিখে। তো আমার বিশ্বাস যে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন নিয়তিতে আমি বিশ্বাস করি কিনা, নিয়তিতে তো অবশ্যই বিশ্বাস করি, নিয়তির একটা খেলা তো থাকেই, সৃষ্টিকর্তার একটা নিয়তির বিষয়টা যদি আগে থেকে জানা যেত তাহলে তো আর নিয়তি হতো না। তবে আমার বিশ্বাস যে আমরা মন থেকে কাজ করেছি, আমাদের কাজের সততার কোনো ফাঁক ছিল না, আমরা আমাদের প্রোডাকশন হাউস থেকে শুরু করে আর্টিস্ট ডিরেক্টর পুরো টিম আমরা যথেষ্ট ইনভলভ হয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজটা করেছি, সেই ব্যাপারে পরিচালক আপনাদেরকে পরে বিস্তারিত আরও ভালো করে বলতে পারবেন। তবে আমার বিশ্বাস যে নিয়তিটা আপনাদের ভালো লাগবে, অনেকদিন পর এতটা আমার পরিচালকের ভাষায় দাগ লাগানো দাগ কাটা প্রেমের গল্প আমরা বোধহয় দেখিনি, অনেকগুলো দিন পর এরকম একটা ছবি দেখব। সো আমি আশা করছি যে ভালো যাবে এবং আপনারা উত্তর পেয়েছেন। আমি শিমুল পরিবর্তন থেকে বলছি, আমার কি কোনো কারণে বিষণ্ণ? আমি সব সময় বিষণ্ণ থাকি না, শিকারের দিন আপনাকে আমরা বেশ প্রফুল্ল দেখেছিলাম, আজকে কেমন জানি বিষণ্ণ মনে হচ্ছে। বিষণ্ণ ফিজিক্যালি খুব, আই এম নট সো গুড বিকজ গতকাল আমি শুটিং ছিলাম রক্তের শুটিংয়ে, এই রক্তের করজাতে টিকিট পাইনি, সারাদিন জার্নি একটা মাইক্রো নষ্ট হয়ে যায়, আরেকটা মাইক্রো ওইটা নষ্ট হয়ে যায়, তারপর নৌকা করে তারপর কোনোরকম সকল রওনা দিয়ে রাত্রিবেলা আমি চিটাং এয়ারপোর্টে পৌঁছেছি, তারপর ঢাকায় আসছি। যেটা নাম্বার ওয়ান। নাম্বার টু, হ্যাঁ একটু চিন্তিত, আমি কখনো বিষণ্ণ হই না কিংবা মন খারাপ আমার কোনো হয় না, একটু চিন্তিত, চিন্তা করতেছি আমার একটা প্রোডাকশন নিয়ে, আমরা হয়তো রাত্রে একটা ডিসিশন নেবো নতুন একটা প্রোডাকশন নিয়ে, ওইটার ব্যাপারে চিন্তা করতেছি। আর কোনো কথা? আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে যে, আরে ভাই এখানে দুজন সুন্দর মানুষ আছে, সব প্রশ্ন আমার কাছেই কেন? না, ওদেরকে প্রশ্ন করছি, আমি একটু বিষণ্ণ দেখাচ্ছিল এই জন্যই প্রশ্ন। আমি একটু বিষণ্ণ তো না, চিন্তিত, মানে একটা ডিসিশন নেবো আজকে রাত্রে, ফেসবুকে ঘোষণা দেবো আজকে রাত্রেবেলা, আপনার রাতে 11টা 12টা বাসায় যাওয়ার পরে ফেসবুকে পোস্ট দেবো রাত 12টা, তারপর আমার বিষণ্ণতার কারণ আপনারা জানতে পারবেন, চিন্তার কারণটা জানতে পারবেন। আচ্ছা, জলির কাছে আমার প্রশ্ন, জলি নিয়তি কি তোমার হচ্ছে যে সিনেমার নিয়তি খুলে দিবে কিনা, নায়িকা হিসেবে একটা মাত্র ছবি রিলিজ পেলো, বিশাল গ্যাপ দিয়ে আর একটা সেকেন্ড ছবি রিলিজ পাচ্ছে, দর্শক তোমাকে কতটুকু নিবে, নিজের কনফিডেন্স কতটুকু, কি বলে? থ্যাংক ইউ। যেটা বলি যে এটা আমি মোটেও বলি না এটা আমার মুভি, এটা আমি বলি আমার নিয়তি, তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটার মধ্যে আমার এক্সপেকটেশনটা কতটুকু, অনেক বেশি। তো আমি মনে করি এইটা আমার টার্নিং পয়েন্ট, তো আমি ট্রাই করেছি ফার্স্ট মুভি থেকে, আমি ট্রাই করেছি যে আমার যতটা ভুল ছিল, অনেক ভুল ছিল, ফার্স্ট কাজ করি ক্যামেরার সামনে, ফার্স্ট যখন দাঁড়াই তখন থেকে আমার মুভি যখন করছিলাম, হ্যাঁ অবভিয়াসলি ভুল তো অবশ্যই থাকবে, থাকাও উচিত। আর সেকেন্ডটাতে আমি ট্রাই করেছি, 100% না দিতে পারি, অ্যাটলিস্ট 95% হলেও ট্রাই করেছি যে সবার ভালো লাগার মতো, সবার কাছে মন ছুঁয়ে যাওয়ার মতো ট্রাই করেছি আমি। আরেকটা প্রশ্ন হচ্ছে জাকির হোসেন রাজেশ স্যারের কাছে, আমরা ট্রেলারে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা হতে যাচ্ছে বা এটা হতে যাচ্ছে, যে এরকম দর্শককে আমরা বলতে শুনেছি যে শুভর ফার্স্টে জলির সাথে রিলেশন থাকে, পরবর্তীতে এখানে থার্ড একজন পার্সন এন্ট্রি করে, যার কারণ হচ্ছে শুভ জলিকে কোনো কারণে রিজেক্ট করে, তো এইটা টেইলারে যে দর্শক কাহিনী বুঝে ফেলার যে প্রবণতাটা, এইটা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি? আপনি যে বর্ণনা দিলেন যে বুঝে ফেলেছেন, আসলে এটা না, ছবি দেখতে গিয়ে আপনি অন্যটা পাবেন, অতএব আপনি আসল ব্যাপারটা বোঝেননি, এটা হলে গেলেই পরিষ্কার হয়ে যাবে। এক নাম্বার টু হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি একটা মানে পূর্ণাঙ্গ ধারণা আগেই কেন দিব না, দিলে তাতে ক্ষতি কী? যদি আমার বর্ণনা শুনেই মানুষের ভালো লাগে যে বিষয়টা অদ্ভুত সুন্দর, তাহলে সেটি দেখবার বাসনা আমার বোধ হয় আরও বেড়ে যাবে, কমবে না। আমি এর সাথে মানে দ্বিমত পোষণ করি আপনার সাথে। ধন্যবাদ। শুভ ভাইয়ের কাছে আমার প্রশ্ন শেষ করে দিচ্ছি আমি। শুভ ভাই, হ্যাঁ আপনি হচ্ছে যে প্রত্যেকটা
ছবিতে নতুন নতুন লুকে আসেন, এই ছবিতে আমরা নতুন কি পাবো আপনার কাছ থেকে? সব ছবিতেই নতুন নতুন করি, এই ছবির নতুনত্ব হচ্ছে কোনো নতুন কিছু করি নাই, এটা হচ্ছে এই ছবির নতুনত্ব। নতুনত্বটা আসলে ডিপেন্ড, মানে ওই আমার ওই রেপুটেশনটা দাঁড়িয়ে গেছে যে সবসময় নতুন কিছু করি, নতুন করেছি আমি, নিজেরটা নিজে না বলি সেটা আপনারা ছবিটা দেখেন, দেখলে আমি বিশ্বাস করি যে আপনারা বোঝা যাবেন যে নতুন কি করেছি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। আচ্ছা, আমি নিথর মাহবুব, দৈনিক সংবাদে কাজ করি আমি। যে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা ছিল যে আপনার প্রশ্নটা কার কাছে? আজিজ ভাইয়ের কাছে বা রাজু ভাইয়ের কাছে, যেই দেয়। যে কলকাতায় আগে মুক্তি পেলো এবং অনেকটা সময় পরে বাংলাদেশে মুক্তি পেলো, তো এটার কোনো প্রভাব বিস্তার করবে কিনা বাংলাদেশে মুভিতে? আরেকটা প্রশ্ন আমি একবারে করে ফেলি, ভুলে দিই, আমরা মেমোরি আপনার মতো শার্প না, একটা একটা করে উত্তর দিই, একটা একটা করে আপনি কোশ্চেন করেন না। এটা আমাদের প্রায় ছবি শিকারি ছবিটা কি বাংলাদেশে যখন রিলিজ হলো তার প্রায় দেড় মাস পরে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, দিস দ্য নাম্বার ওয়ান। আগে এরকম ছবি আমাদের সেকেন্ড ছবি থেকে মনে হয় এরকম স্টার্ট হয়েছে, কোনোটা আগে আগে পরে করতেছি, যার যেমন রিলিজ ডেট সুবিধা। আমার জন্য এডিটটা ভালো, আমি এখানে রিলিজ করছি, তার জন্য ওই ডেট ভালো, তার রিলিজ করছে। এতে আপনারা একটা জিনিস ভাবা দেবেন যে আমাদের ছবি পাইরেসি হচ্ছে না, বাংলাদেশ থেকে আমরা পাইরেসি নামক শব্দটা তুলে নিতে পারছি, মানে আমাদের কতখানি কনফিডেন্স। শিকারির মতো একটা বিশাল বাজেটের ছবি যে আমরা দেড় মাস পরে, এক মাস দেড় মাস পরে ইন্ডিয়াতে রিলিজ দেব, যদি পাইরেসি হয়ে যায় ছবিটা শেষ হয়ে যাবে, তখন আমার ইন্টার্ন পার্টি যখন জিজ্ঞেস করে ছবিটা যদি পাইরেসি হয়ে যায় আপনি আগে রিলিজ দেবো, আমি পরে দেবো, আপনাকে পাইরেসি হলে সমস্ত ক্ষতিপূরণ যা হয় আমি দেবো। সো এবং আমি 100% শিওর ছিলাম ইনশাল্লাহ ছবি পাইরেসি হবে না, হয় নাই। সো যদি পাইরেসি না হয় বাংলাদেশের দর্শক ভারত যাওয়া ছবি দেখবে না, আর ভারতের দর্শক বাংলাদেশের ছবি দেখবে না। সো ব্যবসায়িকভাবে এটা কোনো সমস্যা হয় না, এটা ব্যবসার জন্য ভালো, যার যার সুবিধা মতো শেষে রিলিজ করে। থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন করেন। সেকেন্ড প্রশ্নটা হলো যে শিকারি বাদশা যেই দুইটা ছবি গেল, যে জাজের কারণে আমরা বলি যে আমাদের ছবিতে কিছু পরিবর্তন আসছে বা দর্শক আসতেছে, তো গত ঈদে যেটা হলো দেখলাম যে হলে যে টিকিট বিক্রি হচ্ছে, আমি সরাসরি ঈদের ছবিগুলো দেখছি টিকিট কেটে, যে 100 টাকা যে টিকিট ওই টিকিট মানে কাউন্টারেই বিক্রি হচ্ছে 150 টাকা 160 টাকা। তো এরকম হলে তাহলে আমাদের যে দর্শক আনার যে একটা প্রক্রিয়া, সেটা দর্শক এসে যখন 100 টাকার টিকিট দেবে কাউন্টারে 160 টাকা, তাহলে তো মানে আর হয়তো আসবে না বা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তো যেহেতু ছবিগুলো জাজের, এই বিষয়ে আপনার কি পদক্ষেপ বা পরিকল্পনা? এটা একটা জাতীয় সমস্যা, দীর্ঘ দিন যাবত চলে আসছে। আমি ছোটোবেলায় আমি দেখছি, আমি একবার আমি নিজেও ব্ল্যাক করছি, ব্ল্যাকে কিনি নেই, ব্ল্যাক করছি একবার, কারণ দুইটা টিকিট কিনেছিলাম নাক নাগিনি, অনেক পাশাপাশি যাতায়াত করে নিছিলাম বলগল থেকে, লাস্টে একটা টিকিট কী করবো যার আশা করতো সে আসেনি, তিন গুণ মূল্যে বিক্রি করে দিয়েছিলাম। এবং আপনার আরেকটা জিনিস, 100 টাকার টিকিট 150 টাকা না 100 টাকার টিকিট 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, ব্ল্যাকে হয়েছে, সেটা ব্ল্যাক হয়েছে। এই কোশ্চেনটা আসলে এখানে হল মালিক অনেকেই আছে, তাদের কাছে করা উচিত। এবং এর সাথে ব্ল্যাকাররা জড়িত, আমার জানার মতো কিছু কিছু হল মালিকও জড়িত, হল মালিক নিজেরও ব্ল্যাক করে। সো এটাই মানুষকে চেঞ্জ করা উচিত, যদি চেঞ্জ না করে তাহলে চলচ্চিত্রের, আমি নাম জানি সামনে এখানে বসে আছে, তাদের নামটা বলতেছি না, সবার সামনে লজ্জা পাবে, আমি আপনারা জানেন আমি ঠোটকাটা টাইপের, সবার সামনে সব কিছু বলে ফেলি, দেখে আজকে বললাম না। সো ভবিষ্যতে আপনারা ব্ল্যাক করবেন না। আর এটা খুব বড় একটা সমস্যা, এই বছরে যা টাকা ইনকাম হয়েছে সিনেমা থেকে তার 40% নিয়ে গেছে ব্ল্যাকার, 35% থেকে 40% নিচ্ছে হল মালিক, প্রোডিউসার অনলি 20% থেকে 25% টাকা পাইছে। তাহলে কীভাবে সম্ভব একটা প্রোডিউসারের পক্ষে, প্রোডিউসার যদি 50% টাকা না পায় তাহলে একটা প্রোডিউসারের সব পক্ষে বড় ছবি বানানো সম্ভব না। এটা আমরা চিন্তা ভাবনা করতেছি কী করা যায়, আর এটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা সিস্টেম চালু করতেছি, এটার উপর কাজ হচ্ছে, ডিজিটাল টিকিট সিস্টেম। যে আপনারা যেমন ব্লকবাস্টার দেখেন অথবা সিনেপ্লেক্সে দেখেন, ওইটা করতেছি, ওটা করলে হয়তো বা একটু ইম্প্রুভ করতে পারে, কিন্তু ওইটার উপর ভরসা নেই। কীভাবে একটা একটা করে টিকিট প্রিন্ট দেওয়া, আগে ব্ল্যাকারদের দিয়ে দেবে,
সেটা হয়তো হইতে পারে, আমি জানি না কি হবে, তবে জিনিসটা একটু কষ্টকর হবে। আর ওইখানে টিকিট প্রিন্ট হয়ে গেলেই সাথে সাথে অনলাইনে সেল দেখা দেবে। এটা আসলে একটা আমার একার সমস্যা না, সবার সমস্যা। এটা একটা কমিটি করা উচিত, চলচ্চিত্র সবারের ব্ল্যাকটা বন্ধ করা উচিত, এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। তো আমাদের পক্ষ থেকে আমরা যেটা পারি সেটা টেকনোলজি ইউজ করতে, সো আমরা সেটার চেষ্টা করছি। আশা করি আমরা কুরবাইন থেকে টেস্ট বেসিসে 10টা হল ইমপ্লিমেন্ট করবো। থ্যাংক ইউ।